কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আসলে কথা বলবো যে খাবারের পরিমাণ এবং ক্যালোরির পরিমাণ নিয়ে এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা খুব ছোট কুকি বা বিস্কিট যেটাই বলুন চকলেট কুকি সেটা রয়েছে আর এই ছবিতে রয়েছে এক বল কিছু সবজি এবং কিছু শাক গ্রিল করা কিছু চিকেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউন রাইস বা বাদামি চালের যে ভাত এবং কিছু লাল বিন বা রাজমা যেটাকে আমরা বলি সেটা রয়েছে তো পরিমাণের কথা যদি আমরা চিন্তা করি এই খা মানে এই ছবির যেই বোলটা সেটাই কিন্তু খাবারের পরিমাণটা বেশি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটা খাবারেই এটা একটা ছোট কুকি এবং এক বোল ভাতের সাথে অন্যান্য সবজি মাংস সবই রয়েছে কিন্তু ক্যালোরি হিসাবে দুইটাতেই একশো পঞ্চাশ কিলো ক্যালোরির মতো করে ক্যালোরি রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময়ই আমরা অল্প পরিমাণে খাচ্ছি আমরা বুঝতে পারছি না যে অল্প পরিমাণ খাবারটাও আসলে বেশি ক্যালোরি হতে পারে এবং আমরা একই সাথে বেশি ক্যালোরি গ্রহণ করছি খুব অল্প পরিমাণ খেয়েও কাজে এই জায়গায় আমাদের দুই ক্ষেত্রেই সচেতন থাকতে হবে কতটুক খাচ্ছি এবং কোন খাবার থেকে আমরা কি ধরনের ক্যালোরি পাচ্ছি ক্যালোরির পরিমাণ এবং খাবারের পরিমাণ দুইটাই চিন্তা করাটা সমানভাবে গুরুত্বপূর্ণ এখন আমরা দেখি যে পাঁচশো ক্যালোরির একটা খাবারের কথা যদি আমরা চিন্তা করি সেটা আমাদের পাকস্থলিতে মানে কতটুক জায়গা দখল করে আমরা যদি এখানে শাকসবজির কথা চিন্তা করি এখানে পাঁচশো ক্যালোরি শাকসবজি রয়েছে সেটা আপনার পাকস্থলীর প্রায় পুরাটাই আসলে দখল করে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি যে তেল বা আপনার মানে চর্বি বা মাখন এই ধরনের খাবার যেগুলো সেগুলো দেখা যাচ্ছে আপনার পাকস্থলীর মানে পাঁচ ভাগের এক ভাগ ভরছে আর একইভাবে এখানে আপনার ভাত আলু বা ওই ধরনের খাবারগুলো এবং আপনার মুরগির মাংস মাছ এগুলো হচ্ছে প্রায় দুই তৃতীয়াংশ পরিমাণে আপনার ভরছে খাবারে ক্যালোরির পরিমাণ কিন্তু একই কিন্তু শাক সাথে তুলনা করলে অন্যান্য খাবার আপনার পাকস্থলী কতটুক জায়গা দখল করছে সেটা আপনি এই ছবির মাধ্যমে আসলে বুঝতে পারছেন তো এই ছবিতে দেখুন যে আমরা অনেক সময় দেখা যায় ফাস্ট রেস্টুরেন্টে গিয়ে এক বসাতেই একটা বার্গার মানে একটা কোল্ড ড্রিঙ্কস এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই এক বসাতেই খাই সেটা প্রায় বারোশো কিলো ক্যালোরির মতো ক্যালোরি রয়েছে আর অপর দিকে আপনি এখানে দেখুন যে প্রায় এক কাপের মতো টমেটো সেটা কাঁচা টমেটো হতে পারে এবং প্রায় দুই কাপের মতো ফল এবং দেখা যাবে যে এক কাপের মতো আরো অন্যান্য কিছু ফল যেমন কলা এই ধরনের তিন কাপের মতো সালাদ সেটা মানে শশা টমেটোর সালাদও হতে পারে পালং শাক কিছু বাদাম যোগ করা সালাদও হতে পারে এবং অন্যান্য ফল এতগুলো খাবার মিলে বারোশো ক্যালোরি হচ্ছে আমরা এতগুলো খাবার কিন্তু সারা দিনে অনেক সময় মানে খেয়ে উঠতে পারি না যদি আমি আলাদা আলাদা করে চিন্তা করি অথচ আমরা ফাস্ট ফুড রেস্টুরেন্টে গিয়ে এক বসাতেই প্রায় বারোশো ক্যালোরি আমরা মুহূর্তের মধ্যে খেয়ে ফেলি কিন্তু আমরা আসলে বুঝতেও পারি না যে এতটা ক্যালোরি আমরা মানে এতটুকু পরিমাণ খাবার থেকে গ্রহণ করছি কাজেই এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে আপনি কতটুকু পরিমাণে খাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা স্বাস্থ্যকর খাবার হোক বা অস্বাস্থ্যকর খাবার হোক যেটাই হোক পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ আর দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যেটা খাচ্ছেন সেটার ক্যালোরি আসলে কতটুকু মানে এক বসায় একটা খাবার থেকে আপনি কি পরিমাণ ক্যালোরি পাচ্ছেন সেটাও কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে এবং এই দুইটা যদি আপনি মানে মোটামুটি মেনটেন করেন দেখা যাবে যে আপনার একই সাথে অতিরিক্ত ক্যালোরিও নেওয়া হচ্ছে না এবং আপনার ভেতর একটা স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে উঠছে হ্যাঁ আমি বলবো না যে না কুকি বা বিস্কিট মানে একেবারেই আপনি খেতে পারবেন না বা কোনো কেক ডোনাট এগুলো একদমই খেতে পারবেন না কারণ এগুলোর ভিতরে ক্যালোরি অনেক বেশি অল্প পরিমাণে সেটা আমি কখনোই বলছি না কিন্তু যখনই খাবেন চেষ্টা করুন সেই পরিমাণটা যেন অনেক কম হয় এবং সেটা খুব মানে মানে অকেশনাল হয় একদম প্রতিদিন আপনি এই ধরনের খাবার ক্যালোরি রিচ খাবার গুলো খাচ্ছেন সেটা যেন না হয় ধন্যবাদ আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের কোনো কিছু সম্পর্কে জানার থাকলে আমাদের কমেন্টে মানে কমেন্টে আপনারা লিখে জানাতে পারেন কিংবা আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ